প্রতিটা যে ভিডিও করি প্রত্যেকটা ভিডিওর কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ থাকে কেউ সেই অর্থটাকে ভুলভাবে নেয় কেউ সেই অর্থটাকে সঠিকভাবে নেয় সেরকমই তুই ইদানিং যে ভিডিওগুলো করছিস সে অন্তর্নিহিত অর্থটা হুম একজন ভুল নিতে পারে দুজন ভুল নিতে পারে তিনজন ভুল নিতে পারে সবাই ভুল নিতে পারে কেমন করে একটু ক্লিয়ার করলে ভালো হয় পুনরায় আমি আবার ভিডিওটা দেখতে গেলাম কারণ লাস্টের কিছু পোর্শন আমার দ্বারা মিস হয়ে গেছিলো যেটা না বললেই নয় হ্যাঁ আমার মানুষজন আমাকে এসে বলে রিম্পা তুমি বড্ড বেশি ইমোশনাল কিন্তু দান অপাত্রে করাটা ঠিক নয় যেমন আমি কালকেই এক বাংলাদেশি ভাইয়ের ভিডিও দেখছিলাম যিনি কি না তিন চার দিন আগে এমন এক মানুষকে সাহায্য করেন যে মানুষটি রাস্তা রাস্তা হন্যা হয়ে ঘুরে বেরিয়ে চোখের জল ফেলছিল যখন সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় সে বলল যে আমার মেয়ের বিয়ে আমি এখানে এক আত্মীয়র বাড়িতে এসেছিলাম যার কাছ থেকে আমি কিছু টাকা চাইতে যাতে আমার মেয়ের বিয়েটা দিতে পারি তো সেই ভাইটি জিজ্ঞাসা করে যে তোমার কত টাকা হলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে বলল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে পরেই আমার মেয়ের বিয়ে হয়ে যাবে সেই চোখের জল দেখে আর আমি তো গাধা আমিও চোখের জল ফেলেছি আমার মতন এরকম প্রচুর গাধা তোমরা ঘরে ঘরে পাবে অনেক আছে ইমোশনাল গাধা আমরা বুঝতে পেরেছ এরকম পাবে পুনরায় তাদেরকে দেখে খুব খারাপ লাগলো হুম সেই ভাইটি সেই ছে ভদ্রলোকের হাতে ছ হাজার টাকা তুলে দিয়ে বললেন যে মেয়ের বিয়ে খুব ভালো করে দাও কোনো চিন্তা করো না কোনো কষ্ট পাবে না মনে সে চোখের জল মুছতে মুছতে বললো যে আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না কালকে পুনরায় সেই ভাইটির আরেকটা ভিডিও আমাদের চোখের সামনে আসে আমি যেহেতু পেজটা ফলো করে রেখেছিলাম ভালো কাজ যে করে ভাই ভালো লাগে তো পুনরায় ভিডিও সামনে আসে আমি পুনরায় দেখতে যাই দেখতে গিয়ে দেখি যে কি পরিমাণ ওনার সাথে ছল আর চিটিংবাজি হয়েছে কে করেছে সেই লোকটি যে লোকটিকে গত দু তিন দিন আগে ছ হাজার টাকা দিয়ে তার মেয়ের বিয়ের জন্য এই ভাইটি সাহায্য করেছিলেন গিয়ে দেখা যাচ্ছে সে সেই লোকটি মদ আর চুল্লু খেয়ে টুল হয়ে রয়েছে সবাইকে দেখে কানে হাত দিয়ে বলছে আমি আর করবো না তার মেয়ে আছে অবশ্যই কিন্তু মেয়ে যথেষ্ট ছোট বিয়ের বয়সী না তার মানে চোখের জল ফেলে সব্বাইকে ভোলানো পসিবল না সব্বাইকে ভোলানো পসিবল কেউ যদি তোমার চোখের জল নিয়ে দুটো কথা বলতে যায় তখন তারা স্টেটমেন্ট পাস করে তখন তারা খারাপ বলে নাটক বলে কারণ তোমার চোখের জলটাকে সে ফেক বলছে একটা মানুষ দুটো মানুষ এত মানুষ আজকে আমি তো থামনেলে তিনটে মাত্র স্ক্রিনশট দিয়েছি এরকম হাজার হাজার স্ক্রিনশট আছে যেগুলোতে প্রতিটা ভিউয়ার্স যাদেরকে এমএসএল বা আমরা কেউ কিছু খাইয়ে দিয়ে পাঠায়নি যাও পুনরায় দেখো গিয়ে কি নাটক করছে বলো গিয়ে না তাদের বিচার বিবেচনা থেকে তারা বলেছে তারা বলেছে আজকে যে নিজে না যার মাথার উপরে একটা খর্গ ঝুলছে সে আগের দিন সীমার উপর রাগ করে ধবলাকে উস্কাচ্ছে জোর গলায় হুম যে আমি বলছি একটা ছোট্ট কিছু যদি করে সাথে সাথে ওকে বুঝিয়ে দিবি মানে ওকে সেই পথে কই আমরা তো এরকমভাবে বলতে পারছি না আজকে এম যেটা করেছে তার লাখ লাখ গুণ এম সহ্য করেছে দু বছর ফ্যামিলিতে অনেক তুই সহ্য করেছিস আমি বলতাম না আমি বলতাম ভিভার্সরা আমি কিন্তু বলতাম বন্ধুরা যে ও কিন্তু বরাবর নিজে যে অতৃপ্ত জায়গাটা ওর ছিল সেগুলোকে ফুলফিল করার জন্য অন্যের ওপর থেকে এই বাদপাড়িগুলো করত। অন্যের ঘর ভাঙা অন্যের এই করা কারণ ও চাইতেও ঘর ভাঙতে পারতো না সে সম্বল হাত হয়ে যাচ্ছে কেউ কাঁদতে বসে লিপস্টিক আর চোখে কাজল পড়ে লাইক সিরিয়াসলি মানে কাঁদার সময়ও ঠোঁটে লিপস্টিক এই যে এখন আমি ভিডিও করতে এসে লাগিয়ে বসেছি মানে কান্নার সময় আমাকে ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল আমাকে নিয়ে বসতে হবে যাতে ক্যামেরায় সুন্দর দেখা যায় এইগুলো করে না নিজেকে আর নিজের হাজব্যান্ডকে খিল্লির পাত্র বানিয়ে তুলছিস হ্যাঁ অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছি যে আমার রুচিতে বাঁধে কারুর খারাপ সিচুয়েশনের টাইমে তার খিল্লি ওড়াতে অবশ্যই করে তার এই সিচুয়েশানটার জন্য সে নিজে দায়ী নিজে দায়ী অনেক মানুষ আছে অকপাটা বলে দিতে পারে চোখের জলে আমার জাস্ট ঘেন্না লাগছে দয়া হচ্ছে না হতেই পারে তুই যে কাজটা করেছিস তোর উপর দেওয়ালে গিয়ে মাথা ঠোকার আর তুই আমি অনেক বুঝিয়ে ভিডিও করছি অনেকে রেগে যায় যে আজকে এত বড় একটা সামনে যুদ্ধ তুমি রিম্পা কেন বোঝাতে যেন বোঝানোর জায়গাই নেই আমার রিম্পার বোঝানোতে কিচ্ছু যায় আসবে না কারণ বোঝানোর কোনো জায়গাই নেই যা হওয়ার করা হয়ে গেছে যেটা হয়েছে যার জন্য হয়েছে সে তার কাজ করেছে তাই তার জন্য আজকে এটা হয়েছে আজকে যখন তুমি কাঁদতে বসছো তখন লোকে এসে যখন তোমাকে নাটক বলে স্টেটমেন্ট পাস করছে তখন তোমার ভারী কষ্ট হচ্ছে মনে পড়ে অমিত মণ্ডলের বিষয় মনে পড়ে যখন মেসমশাই মারা যান পনেরো দিন পর যখন ওরা ক্যামেরা খোলে তখন এই কণিকার চোখের জলটাকে ফেক বলে যে ও চোখের কোনা থেকে খুটিয়ে খুটিয়ে জল বার করছে সত্যি সেদিন খুটিয়ে জলবার করেনি যে জলটা তুই কাল বার করেছিস যে জলটা তুই আজকে বার করলি তুই এই ম্যান্ডির সাথে মিশে একটা জিনিস ভালো শিখে গেছি কিভাবে ইমোশনালি টানা যায়। কিন্তু থামনেল এরকম তৈরি করছিস তুই তো সত্যতার পথে আছিস তুই ওপর যা যা অ্যালিগেশন লাগিয়েছিস তুই তো নিজের মুখে বলেছিস যে খুন্ডিয়ে দেখাক খুন্ডিয়ে দেখাক মানে খন্ডানোর মতো না যা যা তুই বলেছিস সব তাহলে সৎ চোখের জল ফেলছিস কেন আজকে হাজব্যান্ড সঙ্গ দিচ্ছে না আজকে বলতে হচ্ছে যে শ্বশুর বিয়েডের টাকা দিয়েছিল আর সেই বিষয়ে অনেক কিছু শুনিয়েছিল তাই তোর আত্মসম্মানে বাঁধে তাই তুই ট্রিটমেন্টের জন্য ওনার কাছ থেকে টাকা নিসনি বল না খুলে সবই তো ইনডাইরেক্টলি বলে দিলি তাহলে এটা কেন বাদ দিলি বলে দে যত মনে করি না তোর সাথে ভালোভাবে কথা বলবো কারণ সিচুয়েশানটাই এরকম যাচ্ছে তোকে বাজে কথা বলতে আর ইচ্ছা করে না কারণ অলরেডি যে মরে আছে তাকে কি মারবো যে অলরেডি যে মরে আছে এত আঘাত করে যাচ্ছে ভিউয়ার্সরা এসে এসে তারপরে তাকে আর কি বলবো আমি কি বলার থাকতে পারে কি বলার থাকতে পারে কিন্তু না তুই বলছিস যে আমার এই সাধের চ্যানেলটাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো এত কষ্ট করে দাঁড়িয়েছি আমি এমনি এমনি ছেড়ে দেবো তাহলে তুই কি করে আশা করিস যে কণিকা তার এই সাধের চ্যানেলটা যেখানে ওর আরও বেশি নিড ও ছেড়ে দেবে ও তো আমাদের পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসেনি বা তোর পাকা ধানে মই দিতে আসেনি তুই গেছিস তোর চ্যানেল নিয়ে তার কাছে তুই গেছিস ও আসেনি আ ব্যাল মুঝে মার করে তুই গেছিস ওর কাছে একবার গুতিয়েছিস দুবার গুতিয়েছিস বারংবার গুতিয়েছিস গুতিয়ে গুতি ওকে ঝাদরা করে রেখে দি ওর মাঝে মধ্যে ভীষণ রাগ হতো ও বলতো মাঝে মধ্যে মনে হয় গিয়ে মারি কিন্তু ওই যে মা তো রাগের চোটে বেরিয়ে যেত তবুও ধৈর্য রেখেছে শক্ত থেকেছে ওর চোখের জলগুলোকে দিনের পর দিন তুই খিল্লি উড়েছিস শুধু ওর কেন যেই চোখের জল ফেলেছে তারই খিল্লি উড়িয়েছিস এই যে বলছিস না যাদের বাড়িতে এগুলো যায় তাদের মানসিক পরিস্থিতি সীমারটা নিয়েই খিল্লি উড়িয়েছিলিস নিজের দিনগুলো ভুলে যাচ্ছিস জানিস পেছন দিকে যা আজকে দেখে যারা বা আমরা যারা তোর প্রতি একটুখানি হলেও কিছু দেখাবো যে না একটু বোঝাই তোর ওই পিছনের ভিডিওগুলো চোখের সামনে আসলে না গায়ের রক্ত ফোটে গায়ের রক্ত ফোটে ফোটে খালি টক বুগিয়ে কি বলেছিস কত দূর গিয়ে বলেছিস আবার এটাও বলেছিস যে খন্ডিয়া দেখা কণিকারা এই তো খন্ডানোর জন্য ওরা নেমেছে তুই তো সততার পথে আছিস চোখের জল কেন ফেলছিস ফেলবি না চোখের জল গিয়ে লর লর যে আমি যেগুলো বলেছি এগুলো সব ঠিক ভিডিওতে দেখতে পেয়েছি বা যুক্তি দিয়ে খন্ডা তুই তো যুক্তি দিতে পারিস তোর যুক্তির সাথে আমরা কেউ ধারে কাছে যেতে পারি না আমি দীপ্তি দিয়ে আমাদের কোনো অকাদি নেই তোর যুক্তির কাছে যাওয়ার তুই সেই যুক্তি দিয়ে তুই সেখানে খন্ডা যে হ্যাঁ আমার উপর এই অ্যালিগেশান লাগালো কি করে কারণ আমি তো সব ঠিক বলেছি পারবি ভেবে কাজ করো করনি ভেবে কাজ প্রথম যখন লিগাল নোটিস পাঠায় কে ইউ রয় কে কে রয় বুঝতেই পারছিস না পেপার পড়ছিস তুই যেন মনে হচ্ছে মানে প্রথমবার এইরকম নামেরও মানুষ ওয়াইটিতে আছে তুই এরকম অবাক হয়ে গেছিলিস এইরকম অবাক হয়ে গেছিলিস পুনরায় তাদেরকে বলেছিস এই যে বাচ্চাগুলোর যে ফেস লস ওদের স্কুলে হয়েছিল। যে প্রবলেমে সাফার করতে হয়েছিল সেই দিনগুলো ফেরাতে পারবি পারবি এই যে আজকে কণিকা যে বলছে রাস্তা দিয়ে চললে পরে কেউ তাকালে মনে হতে এরে কী ভাবছে সেই ভয় সেই আতঙ্ক সেই দিনগুলোকে ওকে ফিরিয়ে দিতে পারবি একটা চ্যানেল একটা চার লাখ সাড়ে চার লাখের চ্যানেল আজকে কোথায় এসে দাঁড়িয়ে আছে ওর থেকে তুই ভিউজ কামাচ্ছিস বেশি ভাবিস তারপরেও তুই বলছিস তোর স্বাদের চ্যানেল ছাড়বি কি করে চ্যানেলটা যদি তোর স্বাদের হয় তাহলে ওর চ্যানেলও ওর কাছে কতটা স্বাদের আমার চ্যানেল আমার কাছে কতটা সাধে তোর প্রবলেমটা হচ্ছে তুই সারাটা জীবন নিজেরটা ভেবে গেলি নিজেরটা ভেবে গেলি আর তুই ভালো করে বুঝে গেছিস ব্লক চ্যানেলটাকে এখন দাঁড় করাতে হবে আস্তে আস্তে কন্ট্রোভার্সি থেকে সরে আসতে হবে ততক্ষণ যতক্ষণ না এই দিকের সিচুয়েশানটা হালকা হয়ে যায় হালকা হয়ে যায় ততক্ষণ ব্লক চ্যানেলটাকে দাঁড় করাতে হবে আর এই রকম স্বাভাবিক যারা তোকে কন্ট্রোভার্সি চ্যানেলে পাচ্ছে না তারা তো ছুটে গিয়ে ব্লক চ্যানেলই দেখবে তাই ব্লগ চ্যানেলে রেগুলারলি মেনটেন করেছিস আর কন্ট্রোভার্সি চ্যানেলে সারা দিনে একটা হয়তো ভিডিও দিচ্ছিস বা দিচ্ছিস না কেন করছিস এই নাটকগুলো এই নাটকগুলোতে কিছু হবে এই নাটকগুলোতে কিচ্ছু হবে যা হওয়ার তো হয়েই গেছে শুধু ফয়সলা হবে আর কিছু না আর হওয়ারই নেই চ্যানেলে আমার আজ পড়বে এত ভয়ঙ্করভাবে তাহলে আমার প্রথম প্রথমেই আটকে যাওয়া চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল এক সেকেন্ডও ভাবিস নি একটা মিনিট সেকেন্ডও ভাবিসনি তুই যে একবার ভেবে দেখি বলছে আবার সত্যি কিছু করে দেবে না তো সত্যি তো আমি এই কথাগুলো বলেছি তুই নিজে তো নিজে জানিস নিজে তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারবি যে হ্যাঁ এই কথাগুলো তো আমি বলেছি আর তুই এটাও জানিস যে এই কথাগুলোর কোনো সঠিক প্রমাণ তথ্য তোর কাছে কিচ্ছু নেই লোকে তোকে বলেছে উস্কিয়েছে আর তুই খালি হেগেছিস সাধের চ্যানেল তোমার এই যে আজকে ভিউয়ার্সরা এত ভিউয়ার্সরা কমেন্ট বক্সে এসে এত নোংরা নোংরা কথা বলছে সবাই এমনি কিছু ভালো ভিউয়ার্সরাও আছে যারা ভদ্র ভাষায় বলছে তার মানে ভালো জায়গা থেকে তারা বিলং করে তারাও বলছে এমনি এমনি আমরা ক্রিয়েটাররা না হয় তোর শত্রু ভিউয়ার্সগুলো এ অনেক ভিউয়ার্সকে দেখলাম যারা কিনা আমাদের কাছেও আসে না কিন্তু তোর ওখানে গেছে তো গিয়ে প্রথমেই বলেছি কাজ করেছো তাই এরকম হচ্ছে আজকে তুই চোখের জল লিপস্টিক আর চোখে কাজল দিয়ে তুই চোখের জল ফেলতে বসেছিস কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই কারোর কিচ্ছু বলার নেই কে কি বলতে যাবে কে কেন বলতে যাবে কেন বলতে যাবে কনিকা উজ্জ্বলকে আজকে এই রাস্তায় নেমে কাজটা করতে বাধ্য করেছিস তুই তাদেরকে পুশ করে 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 যতবার আইনি পথে দেখিয়েছে ভয় দেখাক বা তোকে একটা আভাস দিক একটা ইঙ্গিত দিক তুই কোনোটাতে গ্রাহ্য করিসনি কোনোটাতে না নট এ সিঙ্গেল ওয়ান কোনোটাতে না অথচ তুই এক্সপেক্ট করিস তোর চ্যানেলটাকে ছেড়ে দেবে কোনো না কোনো কিছু একটা ভালো রায়ের তুই চিন্তা করিস যেখানে তুই পুনরায় এসে দিন চিরুনি দেখিয়ে নিজের গাডটা নিজে খুঁজছিস ভাই কারুর কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আমার মনে হলো এই বিষয়গুলো তুলে আনা দরকার কারণ পুনরায় আবার দেখলাম আবার গিয়ে বুঝলাম নিয়ে আমি এগুলো নিয়ে আবার বলতে বসলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দাদা